এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের 2014 সালের প্রাক্তন ছাত্র, যিনি অত্র বিদ্যালয় থেকে লেখাপড়া করে চট্টগ্রাম মেডিকেল কলেজে বর্তমানে অধ্যয়নরত আছেন, জনাব আবু তাহিরকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং একটি সরকারি বিসমিল্লাহির রহমান রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সিনিয়র বা আমার স্নেহের জুনিয়ররা, সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে এবং আমাদের বেসমেন্টের সাথেও দেখা করার একটা সুযোগ হলো, সেজন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসলে স্কুল থেকে চলে গেছে প্রায় 6 বছরের মতো, কিন্তু মনে হয় কিছুদিন আগেই স্কুল থেকে গেছি। এদিকে অফ টাইমে যখন আসি তখন স্কুল থেকে ঘুরে যাই, মাঝে মাঝে এই ক্লাসরুমগুলো দেখে যাই এবং যেখানে আমরা বসে ক্লাস করতাম, আমাদের স্যাররা আমাদেরকে ক্লাস করাতেন, সেগুলাই দেখে মানে কি একটা একটা ফিল আমাদের কাছে চলে আসে। আসলে এই স্কুল থেকে পড়াশোনা করে এই স্কুল আমাদেরকে যা দি মানে যা কিছু আমাদেরকে দিছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদেরকে পড়াশোনা করানোর মাধ্যমে আমরা একটা হয়তো ভালো জায়গায় যেতে পারছি এবং আমি এই স্কুলের প্রতি, আমার এই শিক্ষকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ওনাদের এই অক্লান্ত পরিশ্রম না হলে কখনো হয়তো আমরা ভালো একটা জায়গায় যাইতে পারতাম না। আমাদের বেস্টটা একটু বেশি মানে আমরা নিজেরা একটু বেশি একটু ঝগড়াঝাটি করতাম, এই স্মৃতিগুলো এখন মনে পড়ে। একসময় যাদের সাথে বেশি ঝগড়াঝাটি করতাম তাদের কথা আজকে বেশি মনে পড়তেছে। তো সময় অনেক কম, আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।